যারা ফেসবুক ইউটিউবের মতো সোশ্যাল সাইটগুলোতে নিয়মিত সময় কাটান তারা অনেকেই নাচ ডেইলি চ্যানেলটিকে চেনেন। পৃথিবী ও মানুষ সম্পর্কে এক মিনিটের ভিডিও বানিয়ে এই চ্যানেল সারা বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছে। প্রায় 2 কোটিরও বেশি মানুষ নাচ ডেইলিকে অনুসরণ করেন। তথ্যভিত্তিক ও অনুপ্রেরণামূলক ভিডিও বানানো এই চ্যানেলের মূল পরিকল্পনাকারী এবং উপস্থাপকের নাম নুসাইর ইয়াসিন। ইসরায়েলে জন্মগ্রহণ করা এই আরব হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে বড় সেলিব্রিটিদের একজন। আজকে আমরা নুসাইর ইয়াসিন এবং নাচ ডেইলির অজানা গল্পই শুনব। ১৯৯২ সালের 9 ফেব্রুয়ারি ইসরায়েলের উত্তরাঞ্চলের এক কৃষি প্রধান এলাকায় জন্মগ্রহণ করেন নুসাইর ইয়াসিন। তার মা ছিলেন শিক্ষিকা এবং বাবা মনোরোগ বিশেষজ্ঞ। মধ্যবিত্ত মুসলিম পরিবারের এই সন্তান শিখেছিলেন আরবি এবং হিব্রু দুটি ভাষায়। ইসলামিক ধর্মবিশ্বাসে বড় হলেও বর্তমানে তিনি ধর্মত্যাগ করে নিজেকে নাস্তিক ঘোষণা করেছেন। ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন নুসাইর ইয়াসিন, একই সাথে ছিলেন দারুণ বুদ্ধিমানও। তবুও মানুষজনের সাথে সহজে মিশতে পারতেন না, হয়তো ইহুদিদের মাঝে একজন আরব। এই পরিচয় তাকে সংকুচিত করে রাখত। বয়স বাড়ার সাথে সাথে তার মানসিকতাতেও পরিবর্তন আসতে শুরু করে। 19 বছর বয়সে চেষ্টা করলেন ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। ইসরায়েলে জন্ম নেওয়া একজন আরব মুসলিম হিসেবে তাকে এতদূর আসতে কী পরিমাণ কষ্ট করতে হয়েছে তার বিস্তারিত বর্ণনা করলেন আবেদনপত্রে। আর তাতেই ভাগ্য খুলে যায় তার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে গেলেন, সাথে ফুল স্কলারশিপও। নুসাইর ইয়াসিন 23 বছর বয়সে পেপালের অধীনস্থ মোবাইল পেমেন্ট কোম্পানি ভেনমোতে যোগ দিলেন সফটওয়্যার ডেভেলপার হিসেবে। বেতনটাও ভালো, বছরে $1,20,000। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মনের মধ্যে শান্তি পাচ্ছিলেন না। মনে হচ্ছিল কি যেন নেই। এই সারাদিন পিসির সামনে বসে থাকতে একটুও ভালো লাগছে না। তার আসলে অন্য কিছু করার কথা, অন্য কিছু হওয়ার কথা। এই ভাবনায় নুসাইর ইয়াসিনকে নিজের ভেতরে ঝাঁপ দিতে বাধ্য করল। অনুভব করলেন তিনি আসলে সারা বিশ্ব ঘুরতে চান, মানুষের জীবন আর প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে চান। আর সেই ভাবনাই তার পরবর্তী লক্ষ্য ঠিক করে দিল। নুসাইর ইয়াসিন ঠিক করলেন তিনি আর চাকরি করবেন না। এরপর পরিকল্পনা করে $60,000 জমা করলেন, কিনে ফেললেন ক্যামেরা আর মাইক্রোফোন। সবকিছু গুছিয়ে নিয়ে 2016 সালে একদিন পাকাপাকিভাবে সিদ্ধান্ত নিলেন চাকরি ছেড়ে দেওয়ার। তারপর শুরু হলো পরিকল্পনা, কিভাবে ভিডিও করবেন, কি ভিডিও করবেন, কিভাবে তা উপস্থাপন করবেন। নুসাইর ভাবলেন মানুষের দৈনন্দিন জীবনের ভিডিওই করবেন, তারপর সেটা ছড়িয়ে দিবেন সারা বিশ্বে। তিনি 1,000 দিনের পরিকল্পনা করলেন। প্রতিদিনের ঘটনাকে একত্রিত করে টানা আপলোড করে যাবেন সোশ্যাল মিডিয়ায়। নুসাইর ইয়াসিন তার গার্লফ্রেন্ড ডিয়ার এলাইন এবং বন্ধুদের নিয়ে একটি দল তৈরি করলেন। কেউ ভিডিও উপস্থাপন করবে, কেউ ভিডিও ধারণ, আর কেউ ভিডিও এডিট করবে। এভাবে তারা নিজেরা নিজেদের কাজ ভাগ করে নিলেন। এরপর ফেসবুকে পেজ খুললেন নাচ ডেইলি নামে। আরবি শব্দ নাস অর্থ জনগণ, আর ডেইলি অর্থ প্রতিদিন। ভিডিও করার জন্য প্রথম দেশ হিসেবে বেছে নিলেন কেনিয়াকে। 6 ঘন্টা ধরে ভিডিও করে 3 ঘন্টায় তা এডিটের পর পরদিন সকালে তা ফেসবুকে আপলোড করা হতো। নুসাইর ইয়াসিনের ভাগ্য সুপ্রসন্ন ছিল। কেনিয়ার ভিডিও আপলোড করতে করতেই তিনি নজরে পড়ে গেলেন এক রাশিয়ান কোম্পানির। তারা নাচ ডেইলির ভিডিওগুলো পছন্দ করলেন এবং নিজেদের কোম্পানির ফেসবুক প্রচারণার জন্য কিছু ভিডিও বানিয়ে দিতে বললেন। সেখান থেকে ভালো টাকা আয় করলেন নুসাইর ইয়াসিন ও তার দল। ফেসবুকে জনপ্রিয় হবার পর ইউটিউবেও নাচ ডেইলি চ্যানেল খোলা হলো।
তারপর ইউটিউব ও ফেসবুক চ্যানেল একসাথে জনপ্রিয় হতে শুরু করল। কারণ তিনি ট্রাভেল ব্লগকে এমন নতুনভাবে উপস্থাপন করেছিলেন যা আগে কেউ করেনি। জনপ্রিয়তার সাথে সাথে অর্থ আসতে শুরু করল, ফলে ট্রাভেলের পাশাপাশি ব্যবসাও শুরু করলেন নুসাইর ইয়াসিন। নাজ ডেইলির 1000 এপিসোড শেষ হয় 2019 সালের 5 জানুয়ারি। তারপর তারা শুরু করলেন প্রতি সপ্তাহে একটি ভিডিও দেওয়া, যা 100 সপ্তাহ চলেছিল। বর্তমানে ভিডিও আপলোড ছাড়াও আরও অনেক ব্যবসার সাথে জড়িত নুসাইর ইয়াসিন। ইসরায়েল ছেড়ে বর্তমানে তিনি দুবাই বসবাস করছেন। সম্প্রতি তার দলের অন্যতম সদস্য এবং গার্লফ্রেন্ড ডিয়ার অ্যালাইনের সাথে সম্পর্ক ভেঙে দিয়ে তুমুল আলোচিত হয়েছেন। সব মিলিয়ে নাজ ডেইলি কেবল একটি ট্রাভেল চ্যানেল নয়, এটি হয়ে উঠেছে এক বিশাল তথ্য ভাণ্ডার। একই সাথে নুসাইর ইয়াসিন ইসরায়েলে বসবাস করা হাজারো আরবদের জন্য এক অনুপ্রেরণার নাম। এমন আরো অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়রি।